একটি বাক্সে 260টি কলম আছে, এর সাথে আরও কমপক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। তো এই অঙ্কটি করার জন্য আমাদের এখানে 3, 4 এবং 6 লসাগু বের করতে হবে। তো লসাগু করলে আমরা পাবো, আমরা লসাগু করি, 3 থাকে 2, 3, এখন 3 দিয়ে আবার ভাগ করব, 3 একে 3, 2 থাকে 3 একে 3, এখন এই সবগুলো সংখ্যা আমরা গুণ করব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে এখানে আমরা লসাগু 12 পেলাম। এখন 12 দিয়ে এখানে যে 260টি কলম আছে সেই 260কে ভাগ করতে হবে, ভাগ করলে যদি মিলে যায় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, আর যদি ভাগশেষ থাকে তখন সেটা নিয়ে আমাদের প্রশ্ন অনুযায়ী পরের স্টেপে সমাধান করতে হবে। তো এখানে 12 দুগুণে 24, 2, 12 একে 12, অবশিষ্ট থাকে 8, তার মানে 12 দিয়ে 260কে ভাগ করলে এখানে 8 অবশিষ্ট থাকে। তো প্রশ্নে বলেছে যে এর সাথে কমপক্ষে আরও কতগুলো কলম যোগ করলে সেগুলো 3, 4, 6 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে যেহেতু 12 দিয়ে ভাগ করলে মিলতে হবে, আর এখানে আমাদের ভাগশেষ এসেছে 8, তাহলে 8-এর সাথে আমাদের এমনটি সংখ্যা যোগ করতে হবে যা 12 দিয়ে ভাগ করলে মিলবে। তো 8-এর সাথে যদি আমরা 4 যোগ করি, 4 যোগ করলে 12 হয়, তাহলে 12 হলে এই 12 দিয়ে 12কে ভাগ করলে মিলবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে এখানে আমাদের উত্তর হবে 4। মানে প্রশ্ন চেয়েছিল আরও কতগুলো কলম যোগ করলে, তো 8-এর সাথে আরও 4টি কলম যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, সুতরাং এখানে উত্তর হলো 4।